Assalamu alaikum. So, methemoglobinemia, right? Super, super important topic. Methemoglobinemia diagnosis khubi shohoj. Dhoren, kono ekta patient er, tar jodi bodite cyanosis develop kore, mane cyanosis er color ta hocche chocolate color cyanosis, like that. Pejan. Tarpore apni ekta pulse oximeter nilen, niye dekhlen tar saturation ta hocche onek kom. Pulse oximetry te saturation ki kom. আবার আপনি একটা এভিজি করলেন, হ্যাঁ এভিজি করলেন, এভিজি করে দেখলেন কি তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আবার নর্মাল আছে। আরে কি ব্যাপার, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল কিন্তু পেশেন্টের আমার পালস অক্সিমিট্রিতে তার কি দেখাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে কম দেখাচ্ছে, তখনই আপনার ডায়াগনোসিস হয়ে যাবে এটা হচ্ছে মেথ হেমোগ্লোবিনেমিয়া। ওকে, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে কোনো একটা পেশেন্টের সায়ানোসিস আছে, সেই পেশেন্টের যদি পার্শিয়াল প্রেশার অক্সিজেনটা কম থাকে, আর যদি আপনার পার্শিয়াল প্রেশার অক্সিজেনটা যদি নর্মাল থাকে অ্যাবিজিতে, আর আমরা যদি পালস অক্সিমিটারে স্যাচুরেশনটা নর্মাল পাই, তখনই বলে দিবে এই পেশেন্টের ডায়াগনোস কি, মেথেমোগ্লোবিনেমিয়া। ওকে, সো এখানে যেই মেথেমোগ্লোবিনেমিয়া যেই কারণে হতে পারে সেটা হচ্ছে কনজেনিটাল কিছু এনজাইম ডেফিসিয়েন্সি অথবা হিমোগ্লোবিনের ঝামেলার জন্য হতে পারে, লাইক হচ্ছে মেথ হেমোগ্লোবিন অথবা হেমোগ্লোবিন এইচ যদি কারো থাকে সেই জন্য, অথবা কোনো পেশেন্টে যদি এনএডিএস মেথ হেমোগ্লোবিন রিডাক্টেস ডেফিসিয়েন্সি থাকে এনজাইমের, তাদের ক্ষেত্রে কী হতে পারে, মেথ হেমোগ্লোবিনেমিয়া ডেভেলপ হতে করতে পারে। এছাড়া কিছু অ্যাকওয়ার্ড কজ আছে, অ্যাকওয়ার্ড কজগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। অ্যাকওয়ার্ড কজগুলো কি, লাইক কোনো একটা পেশেন্ট যদি আপনার নাইট্রেটস রিলেটেড কোনো ড্রাগ ইউজ করে, লাইক অ্যামাইল নাইট্রেট, সোডিয়াম নাইট্রোপোসাইড, তাদের ক্ষেত্রে হতে পারে। কোনো পেশেন্ট যদি ড্যাপসন ইউজ করে তাদের ক্ষেত্রে হতে পারে। কোনো পেশেন্ট যদি সালফোনাইল ইউরিয়া সালফা গ্রুপের ড্রাগ ইউজ করে তাদের ক্ষেত্রে মেথেমোগ্লোবিনেমিয়া হতে পারে। সো এগুলো হচ্ছে অ্যানিলিন ডাই ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু মেথেমোগ্লোবিনেমিয়া হতে পারে। তাহলে এগুলো হলে কি হয়, এই যে অ্যাকওয়ার্ড কন্ডিশনগুলো বা এই যে মেথেমোগ্লোবিনেমিয়া যে কনজেনিটাল কন্ডিশনগুলো আছে এখানে কি হয়, এখানে যেটা হয় আমাদের যে হেমোগ্লোবিন থাকে সেটা নর্মালি আমরা যেটা জানি যে ফেরাস যে কন্ডিশনটা এটা অক্সিডাইজড হয়ে, মানে মেথেমোগ্লোবিনেমিয়াতে আর কি ফেরাস যেটা থাকে হেমোগ্লোবিনে সেটা অক্সিডাইজড হয়ে ফেরিক কন্ডিশনে চলে যায়। যখন ফেরিক কন্ডিশনে চলে যায় তখন কিন্তু এই ফেরিকটা অক্সিজেনকে ক্যারি করে টিস্যু লেভেলে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, ফেরিক যেটা থাকে আয়রন সেটা হচ্ছে টিস্যু লেভেলে অক্সিজেনটা ক্যারি করে নিতে পারে না। যদি টিস্যু লেভেলে ক্যারি করে না নিতে পারে তখন কি হবে, পেরিফেরাল টিস্যুতে সায়ানোসিস ডেভেলপ করবে, পালস অক্সিমিটারে কী হবে, স্যাচুরেশন হচ্ছে ফল হবে। অর্থাৎ এই মেথেমোগ্লোবিনেমিয়াতে যেটা হয়, ফেরাস আয়রনটা অক্সিডাইজড হয়ে কী হয়ে যায়, ফেরিক আয়রনে কনভার্ট হয়, আর ফেরিক আয়রনটা হচ্ছে অক্সিজেন ক্যারি করতে পারে না, ফলে পেরিফেরাল টিস্যুতে অক্সিজেন লেভেল কমে যায়। বাট এভিজি যদি করি তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কী থাকে, নর্মাল থাকে। ওকে, তো এখন আসেন এই মেথেমোগ্লোবিনেমিয়া কীভাবে আমরা ট্রিটমেন্ট করব। প্রথম কথা হচ্ছে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, প্রেসিপিটিং এজেন্ট থাকে, লাইক সালফা গ্রুপের ড্রাগ, ড্যাপসন, নাইট্রেটস গ্রুপের কোনো ড্রাগ যদি থাকে, তাহলে প্রিমাকুইন যদি থাকে, প্রিমাকুইন খুব ইম্পর্টেন্ট, তাহলে এগুলো স্টপ করতে হবে। ওকে, তারপরে অ্যাকওয়ার্ড কন্ডিশনকে আমরা ট্রিট করি যে জিনিস দিয়ে সেটা হচ্ছে মিথিলিন ব্লু দিয়ে হচ্ছে মেনলি ট্রিটমেন্টটা করা হয়, সুপার ইম্পর্টেন্ট, মিথিলিন ব্লু দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ওকে, আর যদি কোনো পেশেন্টের কন্টিনিউটাল মেথেমোগ্লোবিনেমিয়া ডেভেলপ করে, লাইক এনএডিএস মেথেমোগ্লোবিনেমিয়া রিডাক্টেস এনজাইম ডেফিসিয়েন্সি যদি কোনো পেশেন্টের মেথেমোগ্লোবিনেমিয়া ডেভেলপ করে, তাহলে সেই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আমরা মেনলি অ্যাসকর্বিক অ্যাসিডটা দিয়ে থাকি। তাহলে সিম্পল কথা, কোনো একটা পেশেন্টের সায়ানোসিসের মতো ফিচার আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল, পালস অক্সিমিটার স্যাচুরেশন হচ্ছে লো, আমার ডায়াগনোসিস মেথেমোগ্লোবিনেমিয়া। সো ট্রিটমেন্ট যদি সেটা অ্যাকওয়ার্ড হয় তাহলে আমরা, মানে কোনো ড্রাগ রিলেটেড কজের কারণে হয়, মিথিলিন ব্লু দিয়ে ট্রিট করব। যদি কোনো কনজেনিটাল কজ হয়, লাইক এনএডিপি, এনএডিএইচ, মেথেমোগ্লোবিনেমিয়া রিডাক্টেস ডেফিসিয়েন্সির জন্য যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড দিয়ে তাকে ট্রিটমেন্টটা করব। থ্যাংক ইউ অল, থ্যাংকস।